और लम्हे तू कहीं मत जा। আবার পরে আসবো, হ্যাঁ আসছি বাবু, আবার পরে আসবো। আগে কত বৃষ্টি ছে দেখেছি শ্রাবণ। মাথাটা চিপে দাও, ব্যথা করছে, ফোনটা সরাও। কেছে কেছে লোক রেতে আর মুস্কুরানে কি বাজা তুম হো। হে হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আর পিউ বেশ অনেকদিন পরে ঘুরতে বেরোচ্ছি, তো ওর সাথে অনেক মজা করব। তো সব কিছু তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পারবে। তো এখনও কোথাও যাব ঠিক হয়নি এখনও, ও এখনও আসেনি, আসছে। তো তারপর প্ল্যান করে তোমাদের জানাচ্ছি এবং ভিডিওটা খুব মজা হবে, চলো দেখতে থাকো। আমি এই ট্রেনে রয়েছে, বেশ আধা ঘন্টা লেট করিয়ে কিন্তু আসলো। তো ফাইনালি আমাদের ডিসিশন হলো যে আমরা সেন্ট্রাল পার্কে আসব, কোনো ডিসিশন নিয়ে বেরোইনি। তো এখন আমরা করুণাময়ীতে চলে এসেছি, আমরা বাসে করে এসেছি আজকে, যেহেতু আজকে সানডে, মেট্রো বন্ধ, তাই এই বাস থেকে নামলাম। তো এখন আমরা প্রায় চলেই এসেছি, এবার ঢুকবো গেটে, চলে এসেছি। তো গাইজ, আমি তোমাদের এখন কলকাতার মধ্যে এই জলদাপাড়া নিয়ে যাব। তো এইটা হচ্ছে গিয়ে এখন জলদাপাড়া, মানে জলদাপাড়ার মতো আর কি, এই যেটা কি বলে ওটা করেছে, বাট ওই নদী ঠদি কিছুই নেই, শুধু জঙ্গলই আছে। এই জলদাপাড়া না কি পাড়া জানি না, জল ছাড়া সবই আছে। তো দেখো তোমরা, কিন্তু জায়গাটা খুব দারুণ, যদি কাপল আসতে চাও তো খুবই ভালো। আর যদি এখানে ভিডিও শ্যুটও হয়, যারা আর কি ভিডিও শ্যুট করো বা এসব কিছুই আর কি হয়, ওয়েডিং শ্যুট হয়, সব কিছুই হয়। কিন্তু ওখানে দেখো, ওখানে একটা ইয়ে পাখি বসে আছে, কি পাখি জানি না, বাট ওখানে একটা পাখি বসে আছে। বেশ সুন্দর জায়গাটা, ফ্যামিলি নিয়েও ঘোরার জন্য ঠিক আছে, মোটামুটি একদম খারাপ না। তো ওখানে দেখো ময়ূর আছে, আর একটা ওটা হয়তো, ওটা কি মেয়ে ময়ূর না ছেলে ময়ূর, ওই যেটা যার পাখনা হয়নি ওটা সেই ময়ূর, এটা হয়তো মেয়ে ময়ূর, এটা হয়তো ছেলে ময়ূর। আর ওখানে কি একটা পশু রয়েছে, ওটা যেন কি একটা বলে ভুলে গেছি। গাইজ, আমি কোনোদিনও হরিণ দেখিও নি, কোনোদিনও আমি হরিণের পিঠে তো উঠা দৌড়ের কথা, তো আজকে আমি হরিণের পিঠে উঠবো। হরিণের পিঠে ওঠা যায়? হ্যাঁ হ্যাঁ। যাস না ওদিকে জঙ্গল, যাস না, ওই দেখো দেখো, ওখানে যাওয়ার জন্য পাগল হয়েছে। যাস না যাস না, জঙ্গল আছে, যোগ আছে, যাস না তুই, সাপ আছে, ভেঙে যাবে ভেঙে যাবে, তোর যা ওয়েট ভেঙে যাবে, এদিকে চলে চলে না না, ওদিকে যাস না, সাপ আছে, কিচ্ছু বারণ করলে শুনবে না, কিচ্ছু বকা দেবে এখানে, তখন দেখিস। দেখো হরিণটা কত সুন্দর, এই একটা ছেলে হরিণ, এই একটা মেয়ে হরিণ। আমি এর সঙ্গে বিয়ে করবো, এর সঙ্গে থাকবো, তুমি যাও। সব ক্যা দেখনা পড় রা হ্যায়, আচ্ছা হ্যায় মেয়ে আন্ধা হুঁ। আবার পরে আসবো, হ্যাঁ আসছি বাবু, আবার পরে আসবো। পাগল, পুরো পাগল। ইয়ে বড়ি আচ্ছি বাত কই আপ, এইটা কি, এটা কি বুঝতে পারছি না, এটা কি জিনিস? ক্যাঙ্গারু, হট ক্যাঙ্গারু, এরকম হাঁটে ক্যাঙ্গারু, দাঁড়ায় থাকে না। আগে কত বৃষ্টি ছে দেখেছি শ্রাবণে, জাগেনি। গাইস দেখো, একদম ফটোতে যা রয়েছে ইয়েলো তাই রয়েছে, দেখো দেখেছো তো, জায়গাটা দারুণ জায়গা, তোমরা আসতে পারো। আর দেখো পাগলটা কি করে, ওর মতন হেঁটে যাচ্ছে। শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায় হৃদয়ের।
মেয়েদের সাথে ঘুরতে বেরোলে কি সমস্যা দেখো, এই দেখো ধরিয়ে দিয়েছে, ক্লিপ দিয়ে দিয়েছে, সারা জায়গায় সব কিছু দিয়ে দিয়েছে। ম্যাডাম দেখো बरसात के मौसम में কি বলছিস তুই? এ বৃষ্টিতে ভিজা বেরিয়ে এদিকে এদিকে চলে এদিক চলে খানিক দাঁড়া, গরম লাগছে। ওই দেখ শিয়াল মামা চলে যায়, দেখো এখন বৃষ্টিতে ভিজছে, দেখো বারণ করলেও শুনবে না। কিন্তু জায়গাটা দারুণ জায়গা, দেখো একবার সেই লেভেলের জায়গা। ওইখানে দেখো একটা শিয়াল দেখেছো, একটা শিয়াল রয়েছে, মানে পুরো মনে হচ্ছে রিয়েল। হ্যাঁ শিয়ালটা তোকে দেখছে রে, তোকে অ্যাটাক করবে শিয়ালটা, পাগলের মতন দেখো বৃষ্টিতে ভিজছে আর নাচছে। তুই কী করছিস? এদিকে থাকা, এদিকে থাকা, পাগলের সাথে প্রেম করি। তো অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করে আমাদের মধ্যে একটা প্ল্যান হলো যে আমরা একটা এখন পাঞ্জালি উড়বো, তো যদি ও হারে তো আমাকে কোলে নিয়ে ও ওখানে একটা স্ট্যাচু আছে অত দূর যাবে, আর যদি আমি হারি তাহলে আমি ওকে কোলে নিয়ে অত দূর যাবো। তুই আমাকে কোলে নিতে পারবি? সব পারবো। আচ্ছা তার মধ্যে ওর হচ্ছে দুটো হাত ইউজ হবে আর আমার একটা হাত। না আমারও একটাই হবে, যাও। ফাইনালি আমি জিতে গেলাম। একটু আগে খুব বলছিলাম না ছেলে ছেলে মেয়ে মেয়ে, মুস্কুরানে কি বাজা তুম হো, নামাও ফেলবা না, ফেললে অনেক খরচ হাত পা ভেঙে গেলে আমার। গুনগুনানে কি বাজা তুম হো, না 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 বাবা কি ওয়েট মোটা কি ওয়েট। তো আমি ওকে এখন কোলে নেব, দেখাচ্ছি আমি পারবি না এরকম ভাবে নেব। পা ভাঁজ করো, হালকা হও, আওয়াজ করো, তুমসে না হো পায়েগা। ওরে লম্হে তু কহিন মত জা, চোখ বন্ধ করো না, কেন করো না, একটা গিফট দেবো করো, কি হচ্ছে মাথাটা চিপে দাও, ব্যথা করছে, ফোনটা সরাও। তো বলিনি আমি, ফোনটা সরাও, মাথাটা চিপে দাও। তুই লিপস্টিক পরে এসছিস? না রক্ত খেয়ে এসছি। বন্ধুরা ফাইনালি আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, আর এখন ওর বাড়ি যাবে, আমি আমার বাড়ি যাবো। আর এরকম ভিডিও দেখতে হবে, আর তুমি লোক নাই হো তো সাবস্ক্রাইব করো।